শীতের দিনের দারুণ খাবার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো বন্ধুরা চলো কী কী লাগবে সব কিছু উপকরণ তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তো সবার প্রথমে তো মাছ লাগবে ছোটো মাছ হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য ছোট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন মেখে ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটি বেশ কিছুটাই লাগবে পেঁয়াজ দিয়ে এই রান্নাটা তো সঙ্গে থাকো কি কি লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। টমেটো কুচি টমেটো কুচিও বেশ কিছুটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা কেটে বিষ ফেলে দিয়েছি বন্ধুরা বিষ ফেলে টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। যাতে নরম সফট হয়ে যায় হাতে মাখা ছোটো মাছের তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো করে পেঁয়াজ নুন টমেটো হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে নরম হয়ে যায় তার জন্য সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে ভিডিওটা একটু দেখতে থাকো তোমরা হলুদ দিয়ে দিচ্ছি পরিবার মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো বেশি মশলা বাটা বাটি কিচ্ছুই করবো না আজকে সিম্পলভাবে সহজভাবে হাতে মাখা চচড়িটা তোমাদের সাথে শেয়ার করবো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োও দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও মেখে নিয়েছি সব কিছু উপকরণ একসঙ্গে বন্ধুরা খুব ভালো লাগে দারুণ লাগে তোমরা একবার এভাবে ট্রাই করো ভিডিওটা দেখো যারা জানো না তারা একবার এভাবে ট্রাই করতে পারো খুব সুন্দর টেস্ট দারুণ লাগে এভাবে হাতে মাখা চচ্চড়িটা তো মাখা হয়ে গিয়েছে মাছটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা মাছটা দিয়ে দিয়েছি মাছটাও দিয়ে আলতো হাতে ভালো করে মেখে নেব যাতে মাছটা ভেঙে না যায় ওইভাবে আর কি মাছটা সব কিছু মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মশলার সাথে মেখে নিচ্ছি এই হাতের মধ্যে যা মাখা হবে হবে আর বেশি কড়াইতে মাখা যাবে না গ্যাসের উপরেও বেশি মাখা যাবে না আর এটা আমি গ্যাসের উপর এখনও দেই নি বন্ধুরা এটা নিচেই আছে এখনও গ্যাস জ্বালাইনি আমি জল অল্প দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একবারে সব কিছু দিয়ে দিচ্ছি পরে আর কিছু দেব না দেবো কিছু এটা পরে নামানোর আগে সঙ্গে থাকো ভালো করে মেখে নিয়েছি জলও দিয়ে দিয়েছি মনে হচ্ছে আমার ঝালটা কম হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটাই দুই টুকরা দুই টুকরা করে দিয়ে দিলাম একটু সর্ষে তেলও উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা একটু বেশি হলে ভালো লাগবে এই চচ্চড়িতে তার জন্য আর একটু দিয়ে দিলাম মনে হচ্ছে কম হবে না কি দিয়ে দিলাম গ্যাসের ওপরে উঠিয়ে দিয়েছি করেটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সাত মিনিট আট মিনিটের মতো ঢাকনা সরিয়ে হাত হাতা খন্তি কিচ্ছুই নেব না বাস এইভাবে নাড়াচড়া করে এখন আমি এটা রান্না করছি জাল করছি ঢাকা দিয়ে আবারও দশ মিনিট মতো কম আছে রেখে দিয়েছিলাম যাতে মাছটা ভিতর থেকে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় তাই আর কি এখন ঢাকা সরিয়ে আবারও ঢাকনা সরিয়ে এভাবে জাল করে নিয়েছিলাম চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে জলটা একটু শুকিয়ে এসেছে এখন একটু খুন্তি সাহায্যে আলতো হাতে বাস না ভাঙে মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এপিট এপিট ভালো করে রান্না হয় তার জন্য এভাবে খন্তি সাহায্যে নাড়া দুই হাতে ধরেও নাড়লে হয়ে যায় কিন্তু আমি এভাবে খুন্ত সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি তো এখন বেশ কিছুটা পাতা পর থেকে ছিটিয়ে দেবো এই শীতের দিনে ধর্মা দিয়ে এই ছোট মাছের তরকারি বাস জমে যাবে বন্ধুরা এভাবে একবার তোমরা ট্রাই করো যদি না খেয়ে থাকো এভাবে হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি খুব ভালো লাগে দারুণ লাগে ধর্মা পাতা বেশ কিছুটাই দিলাম এখন আর নাড়াচাড়া করব না সুন্দর করে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি জাল করে নেব একটু কম আছে তো চার পাঁচ মিনিট পরে কম আছে রেখে দিয়েছিলাম তোমাদের সামনে চার পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসি আলতো হাতে বাস এপিট আর এপিট উল্টিয়ে উলটিয়ে দেবো খন্তির সাহায্যে এখানে হাতার প্রয়োজন পড়বে না দুই হাতে ধরে করেটা নাড়াচাড়া করলেও হয়ে যাবে কিন্তু আমি এভাবে একটু খুন্তির সাহায্যে পাল্টি মারিয়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি আর কি বন্ধুরা রান্নাটা আমার হয়ে গিয়েছে উঠিয়ে নেব এখন একটা প্লেট নিয়েছি ধন্যবাদটা নিয়েছিলাম ওই প্লেটের মধ্যে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করো না খেয়ে থাকলে খুব ভালো লাগে দারুণ লাগে তাই তোমাদেরকে বলছি আর আজকে আমার বাড়িতে এই ছোটো মাছের হাতে মাখা ছোট মাছের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে এটাই রান্না হয়েছে তো কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাবে কমেন্টে জানালেও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকে তোমরা ভিডিওতে একটা লাইক দিও বন্ধুরা তোমরা যারা কয়েকজন নতুন নতুন এখন ভিডিওতে কমেন্ট করো শুধু কমেন্ট করতেই আসো তোমরা একটু লাইকও দিও একটু ওয়াচও দিও তবে তো আমি তোমাদের পরিবারে আসতে পারবো তোমরা আসো নিজে নিজে বন্ধু হয়ে আবার চলে যাও একদিন আসো তারপরে আমি যখন যাই তোমরা আর আসো না এগুলি ভালো না বন্ধুরা বন্ধুত্ব করবে তো বন্ধুত্বের মতোই করবে তোমরা নিজেরা নিজেরা বন্ধু করে নিলে হবে আমি যখন যাই তোমরা আর আসো না ফিরে তো আজকের মতো এখানে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও এর জন্য ওয়েলকাম বাই বাই